প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সুস্থ বা ভালো কোনোটাই হয়তো নাই, কারণ বিশ্বে বর্তমান যুদ্ধ চলছে, ফিলিস্তিনের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ, ইরানের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ। ইরান কিন্তু বারবার হামলা করছে, ইসরায়েল পাল্টা হামলা করার চেষ্টা করেছে, কিন্তু তারা পেরে উঠতে পারেনি। মুসলমানের জন্য এটা সুখবর। আরেকটি সুখবর হচ্ছে, ইহুদিদের যত পণ্য আছে সকল পণ্য বাংলাদেশ সহ যত মুসলিম কান্ট্রি আছে সবাই বর্জন করেছে। কিভাবে বর্জন করেছে আমি যদি আপনাকে একটু দেখাই, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে কোকা কোলা ঢেলে তারা বর্জন করছে, সেভেন আপ ঢেলে তারা বর্জন করছে, বিভিন্নভাবে তারা বিভিন্ন কিছু বর্জন করছে। তাদের ইহুদিদের প্রোডাক্ট মুসলমানরা খাবে না। তামার কাছেও একটি প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটি কী প্রোডাক্ট আমি একটু দেখাবো একটু পরে। কালো পানি ঠিক আছে, কিন্তু কী পণ্য এটি একটু পরে দেখাচ্ছি। আমাদের দেশের একটি প্রোডাক্ট রয়েছে, যে প্রোডাক্টটি যদি আপনি কেনেন বা খান তাহলে সেই প্রোডাক্ট থেকে একটি টাকা ফিলিস্তিনে যাবে, ফিলিস্তিনের মাজলুম জনতার জন্য একটি করে টাকা ফিলিস্তিনে পৌঁছাবে। সে প্রোডাক্টটি কী ইতিমধ্যে সকলে হয়তো জানেন, অনেকে জানেন না, আমি একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। সে প্রোডাক্টটি হচ্ছে যে আমার হাতে যেটি আছে এটি দেখছেন, তারা কিন্তু ফিলিস্তিনের লোগো ব্যবহার করেছে, ফিলিস্তিনের পতাকা কিন্তু এখানে ব্যবহার করেছে। অর্থাৎ এখানে লিখেছে উই সাপোর্ট প্যালেস্টাইন, প্যালেস্টাইনকে সহযোগিতা করছে, মানে একটি করে টাকা এখান থেকে এই প্রোডাক্টের মাধ্যমে ফিলিস্তিন পাবে। সেটি কী পণ্য নিঃসন্দেহে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন, মোজো। আচ্ছা, এই মোজোটা কোন কোম্পানির একটু খেয়াল করেন, আবার আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এটি সম্ভবত আকিস ফুড প্রোডাক্ট হতে পারে, আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, অর্থাৎ আকিস গ্রুপের এই প্রোডাক্ট। আসলে কি তারা কি এই ফিলিস্তিনকে সহযোগিতা করার নামে কি ব্যবসা করছে, বা ফিলিস্তিনকে টাকা দেওয়ার কথা বলে কি তারা আসলে বাণিজ্য করছে কিনা, এটা বোঝার জন্য কিন্তু একটি কোড এখানে তারা দিয়েছে, স্ক্যান কোড। এই দেখেন কিউআর কোড দিয়েছে তারা। এই 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 স্ক্যান এখানে যখন আপনি স্ক্যান করবেন, আপনাদের যারা যাদের মোবাইল রয়েছে বা স্মার্টফোন রয়েছে তারা কিন্তু স্ক্যান করলে দেখবেন প্রতিদিন কত টাকা সেখানে ঢুকছে বা কত টাকা তাদেরকে দেওয়া হচ্ছে, এটা কিন্তু আপনারা মানে জানতে পারবেন। সহযোগিতা আপনি প্রত্যেকটা দেশকে প্রত্যেকটা মানুষকেই আপনি করতে পারবেন, যদি আপনার মন মানসিকতা ভালো থাকে। তো এরা এই আকিস গ্রুপের পণ্য এই মোজো দিয়ে কিন্তু তারা খালি শুধু ব্যবসাই করছে না, তারা কিন্তু অটোমেটিক অলরেডি ফিলিস্তিনে কিন্তু অর্থ সহযোগিতা করছে। তারা কিন্তু একটি করে টাকা এখান থেকে দিচ্ছে, এটার দাম হচ্ছে 20 টাকা। আমরা 20 টাকায় এটা কিনে খাচ্ছি, আমরা 20 টাকায় এটি কিনে খাচ্ছি, কিন্তু এখান থেকে কিন্তু 1 টাকা লভ্যাংশ থেকে হোক আর যেখান থেকে হোক তারা কিন্তু ফিলিস্তিনকে সহযোগিতা করছে। ফিলিস্তিনে এই মুহূর্তে মুসলমান হিসেবে ফিলিস্তিনকে সহযোগিতা করা অত্যন্ত প্রয়োজন, খুবই প্রয়োজন। যে দেশটি যুদ্ধ করতে করতে একেবারে শেষ হয়ে গেছে, তাদের তারা কিন্তু যুদ্ধ করেনি, তারা প্রতিহত করেছে। ইসরায়েলের এই ধূসর বাহিনী, ইসরায়েলের এই ইহুদি গোষ্ঠী, এরা এই মুসলমানদেরকে যে কতটা নিকৃষ্ট মনে করে এটা কিন্তু তাদের একটি উদাহরণ, বর্তমান উদাহরণ। তারা ইরানের একজন কাসেম সোলাইমানিকে কিন্তু হত্যা করেছে, যারা পরমাণুর একজন মানুষ। তারপর থেকে কিন্তু ইরান কিন্তু যুদ্ধ লিপ্ত হতে চেষ্টা করেছে, তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য চেষ্টা করেছে। ইহুদি গোষ্ঠী 80 বছর
পেরোতে পারবে না কোনো জায়গাতে না কোনো স্থানেও না। তো যাই হোক, আমি ইহুদিদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছি, ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়ে তাদের সহযোগিতা করে একটি করে টাকা আমরা এই মজো খাবো এবং ফিলিস্তিনকে সহযোগিতা করবো ইনশাল্লাহ। যাই হোক, যদিও আমি এই মোজো বা অন্যান্য পানীয় জাতীয় প্রোডাক্ট একটু কম খাই, তারপরেও ভালো লাগলো, অবশ্যই আপনারাও খাবেন। আমি ইনশাল্লাহ আজকে এই মোজোটা খেলাম, এই মোজো এর আগেও খেয়েছি, কিন্তু উৎসাহ হলাম কি কারণে তারা ফিলিস্তিনকে সহযোগিতা করছে, আমার ভাইদেরকে সহযোগিতা করছে, মুসলমানদেরকে সহযোগিতা করছে। যে ভাইরা আমার, আসুন সবাই আমরা ফিলিস্তিনকে সহযোগিতা করি, ফিলিস্তিনের পাশে যে কোনোভাবে হোক আমরা দাঁড়ানোর চেষ্টা করি। আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।